গত 2 মাস আমি আমার ইংলিশ প্র্যাকটিস করার জন্য ফ্রি ফর টক বা এই ধরনের যে সাইটগুলো আছে সেখানে বেশ অনেকটা সময় ব্যয় করেছি। এসব সাইটে মূলত বিদেশিদের সাথে কথা বলা যায়, যে কোনো দেশের নাগরিকের সাথেই। অনেকেই টাইম পাস করে, অনেকে ইংলিশ প্র্যাকটিস করে এখানে। এরই পরিপ্রেক্ষিতে বেশ কিছু তুর্কিশ নাগরিকের সাথে কথা হয় আমার। তো যখনই আমরা কোনো বাংলাদেশি অথবা পাকিস্তানি কোনো ধরনের তুর্কিশ গ্রুপে জয়েন করি অথবা তুর্কিশ কোনো নাগরিকের সাথে কনভারসেশন স্টার্ট করার চেষ্টা করি, শুরুতেই যে বিষয়টা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে প্রেসিডেন্ট এরদোগানের কথা। অবশ্যই বাংলাদেশের সে অনেক জনপ্রিয়, পাশাপাশি আসলে তুর্কি দেশটার নাম শুনলেই সর্বপ্রথম এরদোগানের কথাই মাথায় আসে আমার। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখন পর্যন্ত যতবারই কোনো তুর্কিশ মানুষের সাথে এরদোগান সম্পর্কে কথা বলার চেষ্টা করছি, অধিকাংশবারই তারা জিনিসটাকে ইগনোর করার চেষ্টা করেছেন। মানে যতটুকু বুঝলাম আর কি, যে তারা এরদোগান সম্পর্কে কথা বলতে অতটাও স্বাচ্ছন্দ্য বোধ করেন না যতটা আমি এক্সপেক্ট করছিলাম। কারণ আমরা তো জানি যে সে তুরস্কে অনেক জনপ্রিয় একজন নেতা, আবার শুধু আমাদের কাছেই না, এমনকি পাকিস্তানের মানুষও এরদোগানকে অনেক পছন্দ করেন, তার সম্পর্কে অনেক ভালো ধারণা পোষণ করেন। তারাও তুর্কিশ মানুষদের কাছে এরদোগানের অনেক প্রশংসা করার চেষ্টা করে দেখলাম। আমি এখন পর্যন্ত 20 জন প্রাপ্তবয়স্ক আর একজন আন্ডার 18, এ নিয়ে মোট 21 জন তুর্কিশ নাগরিকের সাথে কথা হয়েছে। কথা হয়েছে আরও অনেক মানুষের সাথে, কিন্তু এই ভিডিও বানানোর উদ্দেশ্যে এই 21 জন মানুষের ইন্টারভিউ নিতে পারছি আর কি। কিন্তু বিশ্বাস করেন, এই 21 জন মানুষের মধ্যে একজনও এরদোগান সম্পর্কে খুব একটা ভালো চিন্তাধারা পোষণ করেন না। আপনারাও যারা এইসব সাইটে নিয়মিত ভিজিট করেন অথবা কোনো সোর্সের মাধ্যমে তুর্কিশ নাগরিকের সাথে নিয়মিত কথা হয় বা কথা হয়েছে, তারাও হয়তো ব্যাপারটা লক্ষ্য করে থাকবেন যে তারা এরদোগান সম্পর্কে অতটাও কথা বলতে চান না। বা সরাসরি বলতে গেলে, আমি একজন বাংলাদেশি হিসেবে যেমনটা ভাবছিলাম যে তারা এরদোগানকে অনেক পছন্দ করেন বা মাথায় তুলে রাখেন, তেমনটা কিন্তু আসলে না, বরং খানিকটা উল্টা। স্বাভাবিকভাবেই আমি তাদের কাছে কারণ জানতে চাইছিলাম, হাউএভার তাদের মধ্যে বেশিরভাগই ইন্টারভিউ দিতে রাজি ছিল না। তারপরেও আমি খাচ্ছর লুকাই লুকাই স্ক্রিন রেকর্ডার দিয়ে তাদের ভয়েস রেকর্ড করছি। সরি, হয়তোবা তারা ভাবছিল যে আমি অনেক বড় ইউটিউবার, কিন্তু এটা তো জানে না যে আমার ভিডিওতে 100টা ভিউজও হয় না। ওকে, যাই হোক, তাদের সাথে কথা বলে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আমার অনেক ধারণা ভুল প্রমাণিত হয়েছে, এগুলো নিয়েই কথা বলবো আজকে। কিন্তু তার আগে বলে নিই যে আমার এই ভিডিওটার স্ক্রিপ্ট অনেক কষ্ট করে রেকর্ড করতে হচ্ছে, কারণ আমার মুখে একটা ঘা হয়েছে, এই কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তাই আমাকে সমবেদনা জানানোর জন্য একটা লাইক দিতে পারেন। বাংলাদেশের মানুষদের অন্যান্য দেশের রাজনীতিবিদ বা রাষ্ট্রপ্রধানদের নিয়ে মাতামাতি খুব সাধারণ একটা বিষয়। তো যাই হোক, এরদোগানের বিষয়ে ফিরে আসা যাক। আপনারা তো সবাই জানেনই যে বাংলাদেশে তার হিউজ ফ্যান ফলোয়িং আছে। আমাদের মধ্যেই অনেকে তাকে মুসলিম নেতা হিসাবে পছন্দ করেন, মাশাআল্লাহ, অনেক ভালো কথা। কিন্তু তার জন্য যেহেতু মানুষের মনের মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে, সেহেতু আমাদের মধ্যে অনেকেই তার বিষয়ে অনেক ব্যাপার মানতে চান না, কিংবা দেখাও না দেখার ভান করেন। তাই আমরা যদি কিছুক্ষণের জন্য আমাদের আবেগটাকে একটু পাশে বসায় রেখা খোলা মনে চিন্তা করি, তাহলে আমরা উপলব্ধি করতে পারবো যে তিনিও একজন রাজনীতিবিদ। আর 21শ শতাব্দীতে আইসা কোনো রাজনীতিবিদই সমালোচনার ঊর্ধ্বে না আর হওয়া উচিতও না। মিস্টার এরদোগানেরও জানা অজানা অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু সেগুলো নিয়ে কথা বলার আগে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে নিতে চাই, সেটা হচ্ছে তার সম্পর্কে আমরা কিংবা আমি কি ভাবি না ভাবি তাতে কিন্তু আসলে কিচ্ছুই যায় আসে না। কারণ আমি কি, আমি একটা ভিডিও আপলোড দিব, দিন শেষে 10টা ভিউজও হবে না। অন্যদিকে আমি যাকে নিয়ে কথা বলতেছি এখন, তিনি একটা দেশের প্রধানমন্ত্রী। আর বাস্তবতা এটাই যে দিন শেষে এরদোগান সম্পর্কে তুর্কিশ নাগরিকদের চিন্তাধারাই গুরুত্ব বহন করে। এবার এরদোগান সম্পর্কে আমাদের বাংলাদেশি মানুষদের চিন্তাধারা নিয়ে কিছু কথা বলা যাক। আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই যারা আমাদের সরকার প্রধান অর্থাৎ শেখ হাসিনার যেসব বিষয় উত্থাপন করে তার সমালোচনা করে থাকেন, আপনি যদি এরদোগানের ক্ষেত্রেও ওই একই বিষয় উত্থাপন করে বক্তব্য জানতে চান, তাহলে দেখবেন ওই সব বিষয়েই তারা এরদোগানের পক্ষ নিয়ে বিভিন্ন যুক্তি উপস্থাপন করতেছেন, আবেগের কারণে দ্বিমুখী নীতি গ্রহণ আর কি। অর্থাৎ একই ধরনের জিনিস দুইজনে করতেছে, কিন্তু আপনি একজনের নিন্দা করতেছেন আর একজন সম্পর্কে কিছু বলতেছেন না, কারণ একজনের ক্ষেত্রে আবেগ কাজ করে আরেকজনের ক্ষেত্রে করে না। অনেক বড় একটা লাইন বলে ফেলাইলাম। অফ দ্য রেকর্ড আরেকটা ফ্যাক্ট হচ্ছে, 2021 সালের প্রেস ফ্রিডম প্রেডিটর লিস্টে কিন্তু শেখ হাসিনার পাশাপাশি এরদোগানও জায়গা করে নিয়েছে।
অথচ আপেক্ষিকভাবে দেখতে গেলে কিন্তু দুইজনই মুসলিম পলিটিশিয়ান, দুইজনই মুসলিম শরণার্থীদের তাদের দেশে স্থান দিছে, দুইজনই তাদের দেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টা করতেছে। আমি কিন্তু এখানে কারো সমালোচনা করার চেষ্টা করতেছি না, আমি চেষ্টা করতেছি যৌক্তিক সমালোচনা করার। কারণ আমার মতে সমালোচনা এবং যৌক্তিক সমালোচনার মধ্যে তফাতটা অতটুকুই যতটুকু শিক্ষিত এবং সুশিক্ষিতর মধ্যে। কথাটা কিন্তু একটু বুঝেন, গভীর একটা কথা বলছি বাই দ্য ওয়ে। ওয়াও, এটা আমার মধ্যে বেরিয়েছে। ওকে, একটা মানুষের যেমন একটা খারাপ কাজের জন্য তার ভালো দিকগুলোকে মুছে দেওয়া যায় না, ঠিক তেমনি তার ভালো দিকের জন্যও খারাপ দিকগুলোকে লুকিয়ে রাখা ঠিক না। আর আমরা যেসব কারণে শেখ হাসিনা সমালোচনা করতেছি, আক্ষরিক করতে দেখতে গেলে কিন্তু সেগুলোর মধ্যে অনেকগুলো জিনিসই এরদোগানের ক্ষেত্রেও দেখা যায়। আর তারও যে ক্ষমতার প্রতি কি বলবো এক ধরনের অবসেশন কাজ করে, এটা বুঝতে কিন্তু আপনার অতটাও কষ্ট করতে হবে না যদি আপনি তার রাজনৈতিক ক্যারিয়ারের দিকে একটু চোখ বলান। আমি একটা সামারি দিই সংক্ষিপ্ত। যেমনটা আপনারা জানেন যে তার শুরুটা হয়েছিল ইস্তাম্বুলের মেয়র হিসাবে, প্রসিদ্ধ একটা শহর, যারা আমার মতো তুর্কিশ সিরিয়াল দেখেন তারা হয়তো বা নামটা শুনে থাকবেন। তো মেয়র হওয়ার পর তিনি সর্বপ্রথম সেখানে খোলামেলাভাবে মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেন, আর তিনি সে সময় প্রচুর জনপ্রিয় ছিলেন, এমনকি সেখানকার মাইনরিটি খ্রিস্টানদের মধ্যেও, কারণ সে সময় তিনি জনগণের মাঝে তার একটা সেকুলার ইমেজ তৈরি করেছিলেন। খুব স্বাভাবিকভাবেই এত জনপ্রিয়তা পাওয়ার পর তিনি তার নিজস্ব একটা রাজনৈতিক দল গঠন করেন, নাম AKP, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এরপর তিনি 2003 সাল থেকে 2014 সাল পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এখানে একটু গোলমাল হইতে পারে আপনাদের, এখন কিন্তু তিনি তুরস্কের প্রেসিডেন্ট, কিন্তু সে সময় তিনি তুরস্কের প্রধানমন্ত্রী ছিল। আর সে সময় তুরস্কের সরকার কাঠামো ছিল খানিকটা আমাদের বাংলাদেশের মতো না, আমাদের বাংলাদেশে যেমন সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন, ঠিক তেমনি 2014 সাল পর্যন্ত তুরস্কের সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন এরদোগান। কিন্তু সেখানকার সংবিধান অনুযায়ী আবার একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারতেন না, পারেন না, এখনও পারেন না। আর এরদোগানের সময়ও শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ তিনি সংবিধান অনুযায়ী আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারতেন না। তো পরবর্তীতে এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে তিনি সেখানকার সংবিধানে হালকা পরিবর্তন আনেন, সেটা হচ্ছে সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর জায়গায় রাষ্ট্রপতির পদটাকে পদোন্নতি করেন, মানে আমেরিকার মতো আর কি। আমেরিকা যেমন রাষ্ট্রপতি, সেখানকার সরকার প্রধান ঠিক তেমনি। অর্থাৎ বলতে গেলে ইনডাইরেক্টলি তিনি নিজেকেই আবার তুরস্কের সর্বোচ্চ পদে নিয়োজিত করেন। সে সময় জনগণেরও সাপোর্ট ছিল, মূলত এই জন্যই তিনি এমনটা করতে পারছিলেন। কিন্তু তুরস্কের মিলিটারিরা এটা আবার ভালো চোখে দেখেনি, তখন থেকেই তাদের মাঝে একটা কোন্দল চলতে থাকে। আর এর ফল হিসাবেই আমরা দেখতে পাই 2016 সালের জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থান। এ সময় 241 জন মানুষ মারা যায় এবং 2194 জনের মতো মানুষ খারাপভাবে আহত হয়। আবার এটা আমাদের স্বীকার করতেই হবে যে এরদোগানের জনপ্রিয়তা থাকার কারণেই কিন্তু সেই অভ্যুত্থানটা ব্যর্থ হয়েছিল। আপনারা তো কাহিনী জানেনই যে এরদোগান একটা ভিডিও রেকর্ড করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিছিল, তারপর সেখানকার নাগরিকেরা রাস্তায় নেমে এই অভ্যুত্থানটাকে বাধা দেয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এর মাঝে কী এমন হলো যে এরদোগানের জনপ্রিয়তা এমন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে বা গেছে। আবার রিসেন্টলি আমরা তুরস্কেও এরদোগানের বিরুদ্ধে অনেক প্রোটেস্ট আমরা দেখতে পাচ্ছি, এর কারণ কী? আসলে বেশ কয়েকটা কারণ আছে। তাদের ইকোনমি এখন কিছুটা স্ট্রাগল করতেছে, এই বিষয়ে প্রায় সবাই কথা বলছেন। অ্যাজ এ সিটিজেন, অ্যাজ এ এলিজিবল সিটিজেন অফ টার্কি, হোয়াট ডু ইউ থিঙ্ক, ডু ইউ লাইক এরদোগান, ইয়েস অর নো? আই ডোন্ট লাইক এরদোগান. I don't like because of a lot of stuff, but I don't like him. It's very bad. Of course, we are dealing with a lot of economic problems nowadays. Even the Erdogan accepts these economic problems. He accepts these economic problems. And with the pandemic, it increased gradually. And yes, we are dealing with a lot of economic problems because of Erdogan's bad policy, because he doesn't know how can he manage the economy, he doesn't know how can he manage diplomacy. And of course, if you can't manage these stuff, your economy will be regress. আবার তাদের ওখানে বাক স্বাধীনতারও ব্যাপক অভাব। আপনারা তো একটা ফ্যাক্ট হয়তো বা জানেন বোধ হয় যে পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের তুলনায় তুরস্কের সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক জেলে বন্দী। ফ্রিডম অফ প্রেস ইন্ডেক্সে বাংলাদেশেরও নিচে তুরস্কের অবস্থান। আর এই জন্যই মূলত সেখানকার মানুষ পলিটিক্স নিয়ে খুব একটা কথা বলতে চায় না। আমাকে তো একটা মহিলা এরদোগান নিয়ে কথা বলার কারণে রুম থেকে কিক মেরেই বাই করে দিছিল। অনেকে এটাও বলেন যে এরদোগান মুসলমানদের সিম্প্যাথি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের পলিটিক্যাল স্ট্যান্ড করতেছেন, এ ধরনের পয়েন্ট অনেকেই তুলে ধরছেন। বাই দ্য ওয়ে, ক্লিয়ার করি, এটা কিন্তু আমার কথা না। যাই হোক, এরদোগান ঠিক না বা ঠিক এটা নির্ণয় করার দায়িত্ব কিন্তু আমাদের না। মুসলিম লিডারদের মধ্যে আমার তাকে একটু ভালো লাগে, ব্যাস এতটুকুই।
আর যেমনটা বললাম যে আমরা কি ভাবি না ভাবি তাতে কিন্তু আসলে কিচ্ছু যায় আসে না। এখন একটা অন্য দেশের মানুষ এসে যদি আমাকে বলে যে এই নেতা তোমাদের জন্য ভালো, ওই নেতা তোমাদের জন্য খারাপ, তাহলে কিটা সেটা আমরা সবসময় মেনে নিব? হয়তো বা না। যেমন আবার কিছুদিন আগে পাকিস্তানে ইমরান খানকে যখন অভিশংসন করার কথা উঠলো, তখন আমাদের মধ্যে অনেক বাংলাদেশি এমনটা মন্তব্য করছিল যে পাকিস্তানিদের সুখে থাকতে ভূতে কিলাচ্ছে বলে তারা এই ধরনের কাজ করতেছে। কারণ আমাদের চোখে তো ইমরান খান অনেক ভালো একজন নেতা। আপনাদের কি মতামত আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে ইমরান খানকে অনেক ভালো লাগে, তার অ্যাটিটিউডটা প্রচুর জোস। জাতিসংঘে তিনি প্রায় 50 মিনিটের মতো ইংরেজিতে ভাষণ দিয়েছেন, তাও আবার উইদাউট এনি রিটেন পেপার বিফোর হিম। কয়জনে এমনটা পারে? আবার অন্যদিকে পাকিস্তানিরা যখন জানতে পারে যে আমাদের বাংলাদেশেও শেখ হাসিনার বিরুদ্ধে অনেক বিক্ষোভ করা হয়, তাদের রিয়াকশনগুলোও কিন্তু খানিকটা এরকমই হয়ে থাকে। কারণ তাদের জন্য ইকোনমি মানে অর্থনীতি বেশি গুরুত্ব বহন করে। তাই বলে কি আমরা সমালোচনা বন্ধ করে দিব? অবশ্যই না। হ্যাঁ, ভালো জিনিসের প্রশংসা করতে হবে, আর যেসব জিনিস সমালোচনার দাবিদার সেসব বিষয়ে সমালোচনা করতে হবে। কানাডায় যদি জাস্টিন ট্রুডোর সমালোচনা করা হইতে পারে, তাহলে আমরা কোথায় আর কি? তারা তো উন্নত দেশ। দের ইজ অলওয়েজ সাম রুম অফ ডেভেলপমেন্ট। আর যতদিন আমাদের দেশে উন্নয়নের জায়গা থাকবে, ততদিন আমাদের সমালোচনা করে যেতে হবে। সবশেষ আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা যে তুর্কিকে আজকে চিনি, তার পিছনে কিন্তু এরদোগানেরই একটা বিশাল বড় অবদান আছে। এরদোগানই কিন্তু তার এই 18 বছরের শাসনামলে তুর্কিকে বিশ্বের কাছে একটা ইমার্জিং সুপার পাওয়ার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে, আর সেই বিষয়ে কোনো সন্দেহ নাই, এটা তুর্কিরাও স্বীকার করেন। অন্যদিকে আমি যদি শেখ হাসিনার কথা আসি, তাহলে আমি জানি যে আমার ইউটিউব চ্যানেলটা প্রতিষ্ঠিতই হয়েছে সরকারের সমালোচনা করার মাধ্যমে, কিন্তু তারপরেও আমরা যদি পরিসংখ্যানগত বাস্তবতার দিকে একটু চোখ বলাই, তাহলে এই সরকারও কিন্তু অনেক ক্ষেত্রেই প্রশংসার দাবি রাখে। হ্যাঁ, আপনি যদি আবেগ দিয়ে সমালোচনা করতে চান, তাহলে সে কথা আলাদা। অন্যদিকে দেখতে গেলে পৃথিবীর সমস্ত নেতাই যারা তাদের দেশকে একটা দীর্ঘ সময় লিড করেছেন, তাদের জনগণ কোনো না কোনোভাবে তাদের উপর বিরক্তি প্রকাশ করে থাকেন, আর এটা সাদ্দাম হোসেন থেকে মাহাতির মোহাম্মদ সবার ক্ষেত্রেই দেখা যায়। Before 5 years ago, everything is okay in Turkey, by political. But last 5 years, everything is going bad.